তো ফ্রেন্ডস, আজকে আমি ইউজ করছি প্রথমবার এই যে এটা শ্রী তুলসী। তো এটা আমি ইউজ করব তোমার গরম জল দিয়ে, এই দেখো হানি আর লেমন দিয়ে। তো প্রথমে আমি এর মধ্যে গরম জলটা ঢেলে দিচ্ছি হানিতে, আর তারপর শুধু 1 ড্রপ বা 2 ড্রপসও দিতে পারো, কিন্তু আমি 1 ড্রপই ইউজ করব। এটা খুবই ভালো, রোজ যদি 2-3 বার করে সারাদিনে যদি খেতে পারো তাহলে শরীর একদম ভালো থাকবে। আর এটা 5-6 রকমের তুলসী পাতা দিয়ে এটা বানানো হয়েছে, খুবই ভালো। এটা এটা আমি প্রথমবার আজকে ইউজ করছি, খেয়ে দেখবে তোমরাও, শ্রী তুলসী খুবই ভালো খেতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে হলো তোমার স্যাটারডে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো একটু পরে প্রথমে ব্রেকফাস্টটা খেয়ে নিই আমি, তারপর আমরা সোজা শপিংয়ে চলে যাবো। শপিংয়ে আমরা যাচ্ছি, এখানে বিশাল মেগা মার্ট আছে, সেখানে যাবো প্রথমে, তারপর আমরা চলে যাবো মেগা সার্কেলে, সেখান থেকে কিছু শপিং করবো, গ্লসারি শপিং করবো, কিছু নিজেদের যদি পার্সোনাল যদি কোনো কিছু থাকে সেগুলো জিনিস টিনিস সেগুলো নেবো, নিয়ে গিয়ে তারপর আমরা সন্ধ্যাবেলা ফিরে আসবো। ঠিক আছে, তো চলো প্রথমে ব্রেকফাস্টটা করে নিই। তো দেখো আমাদের আজকে ব্রেকফাস্ট লুচি আর ঘুগনি বানিয়েছে। তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এখন আমার, তো এখন আমি যাচ্ছি গিয়ে রেডি হয়ে নেব, হয়ে তারপরে আমরা শপিংয়ে যাচ্ছি। তো চলো আমাদের সাথে, তোমাদের একটু অল্প অল্প করে কিছু দেখিয়ে দিই ক্লিপস, চলো। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এটা হলো স্পেন্সার, আমরা এখানে এসেছি কিছু গ্লোসারি শপিং করতে, হয়ে গেছে। আমি এখন বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি, তো খুবই ভালো লাগলো, একদম ফাঁকা জায়গাটা ছিল, ভালো লাগলো শপিং করতে এরকম করে। দেখো এই একটা কিউট টি স্টেনার নিয়ে এসেছি, এটা খুবই ভালো লাগলো দেখতে, মানে ইউজ করে তারপরে 1 মাস ইউজ করে থ্রো করে দেওয়া যাবে। তো চাটা বানিয়ে নিই প্রথমে, তারপর জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি আমরা। তো ফ্রেন্ডস, কি কি জিনিস কিনে নিয়ে এসেছি আজকে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখন। তো এটা পুরো একদম ঢেলে দিই, উল্টে দিই একদম। এর মধ্যে আছে তোমার, এটা হলো তোমার সেমই, এটা ম্যাগি, এটা হলুদ, আর এটা এটা বাদাম, গুড় বাদাম দেখতে পাচ্ছ, পিনাট চিক, পিনাট বাদাম, এটা গুড় দিয়ে বানানো। আর নিয়েছি তোমার এটা কমফর্ট, এটা খুবই দরকার হয় বৃষ্টির দিনে, এটা যদি একটু ইউজ না করো তাহলে কাপড়ে একদম বাজে গন্ধ হয়, সেজন্য আমি এটা ইউজ করি, তাই জন্য আমি দেখাচ্ছি তোমাদের। তো আর অনেক কিছু নেওয়া হয়েছে, মশলা টশলা অনেক কিছু নিয়েছি, দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো দেখো এটা হলো হারপিক টাইট সার্ফ, এটা একদম মাস্ট, গার্বেজ ব্যাগ এটা তো দরকার সবারই, এটা তোমার লং এলাচ, এটা আমের আচার, মাদার্স ইয়ে ম্যাঙ্গো চাটনি, আর নিয়েছি এই যে শস্য, তারপরে এটা নতুন একটা জিনিস নিয়ে এসেছি চিলি পিকল, এটা এটা প্রথমবার ইউজ করছি,
তো নিয়েছি শুকনো লঙ্কা আর এটা হলো তোমার পাঁচ ফোড়ন আর এটা হলো শুকনো লঙ্কা তো এগুলোই জিনিস কিনে নিয়েছি আর কিছু আরো কিছু জিনিস কিনে নিয়েছি সেটা দেখাচ্ছি দেখো এটা চা চিনি নিয়েছি এটা খুবই কিউট লাগছিল দেখতে তো এটা নিয়েছি ইউজ করে দেওয়ার পরে এটা ফেলে দেওয়া যাবে বেশি না 10 এই যে এক মাস এক দেড় মাস এটা বেশি দাম না এটা 15 রুপিস করে তো আমি ভাবলাম এক মাস ইউজ করে এটা ফেলে দেব আর এটা নিয়েছি যে কিছু যদি ইয়ে করা যায় রুটিও ইয়ে করা যাবে তাছাড়া অনেক কিছু করা যাবে চিকেন বানানোর জন্য লাগছে তোমার একটা মৌসুমী লেবু এটা বড় সাইজের আর এটা হানি হানি আর লেম জুসটা আমি বের করে নিয়েছি মৌসুমী লেবুর আর এই দেখো চিকেন নিয়েছি বড় বড় পিস করেই নিয়েছি আর জিঞ্জার গার্লিক পেস্ট আর আমি কড়াইতে রসুন পেঁয়াজ অনিয়ন গার্লিক শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো একসাথে ফ্রাই করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা একসাথে ফ্রাই করে নিয়েছি কালারটা বেশি ভালো আসার জন্য আর এখন অ্যাড করছি তোমার জিঞ্জার গার্লিক পেস্ট এটা ভালো করে ফ্রাই হয়ে গেলে একটু ভালো করে ফ্রাই করবে তারপর এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর দেখো চিকেনটা একদমই মিশে গেছে গ্রেভির সাথে তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে জুসটা আমি বানিয়েছিলাম মৌসুমীর সেই জুসটা অ্যাড করে দিচ্ছি এই জুসটা দিয়েই আজকে চিকেনটা তৈরি হবে এর মধ্যে আলাদা করে কোনো আমি ওয়াটার ইউজ করছি না তো এবার আমি এর মধ্যে হানি দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন হানি একটু বেশি করে দেবে তো টেস্টটা একটু অন্যরকম আসবে মৌসুমী লেবু আর হানির ফ্লেভারটাই এই চিকেনটার মধ্যে থাকবে তো দেখো এই গ্রেভিটাতে জুস বেরিয়ে এসছে খুবই সুন্দর কালার এসছে দেখো এই তো আমার চিকেন রেডি একদম ড্রাই করবে তো ফ্রেন্ডস দেখলে তোমরা আমি চিকেনটা কি করে বানালাম ওরকম করে বানিয়ে খাবে খুবই ভালো লাগবে আর মৌসুমী লেবু ছিল ওটা মৌসুমী লেবু দিয়ে যদি বানিয়ে খাও খুবই ভালো লাগে খেতে আর আমি স্পেশালি এটা খেতে তোমাদেরকে বলবো ফ্রাইড রাইস দিয়ে খাবে একটু একটু মিষ্টি মিষ্টি করে ফ্রাইড রাইসটা বানাবে খাবে এটা দিয়ে খুবই ভালো লাগবে এটা দিয়ে খেতে আর আজকে যা যা শপিং করে এলাম ওটা তো তোমাদেরকে দেখালামই আর এখন রাত হয়ে গেছে আমি ভাবছি আর ব্লগটা বেশি না বাড়িয়ে এখানেই শেষ করে দিচ্ছি